এইটাই হচ্ছে আমাদের বন্ডিং, দিস ইজ আওয়ার বন্ডিং। না আমি কোনো আমন্ত্রণ পাইনি নিন্দা দিয়ে রাখার জন্য। আজকে তো অনেকেই সেলিব্রিটি আসলো, ওই দিন গেল না, আপনাদের ভিতর কি বন্ডিংটা আছে কিনা আসলে? দেখুন মানে সেটা সেটা আমি জানি না, ওই শোতে কী হয়েছিল সেটা আসলে আমি ছিলাম না, সো আমি ওটা নিয়ে কোনো কমেন্ট করবো না। ইচ্ছা তো মানে আমার চেহারা দেখে হয়তো বুঝতে পারার কথা যে আমি কতটা উচ্ছ্বসিত, এবং মানে আজকে এসছি, এত মানুষ এত প্রশংসা করছে, এত ভালো বলছে ছবিটাকে, মানে এটা একটা আনবিলিভেবল ব্যাপার, এবং আমি খুবই ওভারওয়েলমড। আমি খুবই গ্রেটফুল দর্শকদের কাছে যে দর্শকরা সবাই পড়ার এত পছন্দ করছে, এবং আমি আশা করব যে যারা যারা এখনও দেখেননি তারা যাতে খুব শীঘ্রই দেখতে পারে। এইটা তো আসলে মানে ছবি যখন রিলিজ হয়েছে আমরা তো কখনোই ভাবিনি যে এরকম রেসপন্স আমরা পাবো। তো আজকে আমরা শুরু করেছি 11টা হল দিয়ে, আজকে আমরা 55টা হলে চলছে সেকেন্ড উইকে। আই মিন আই থিঙ্ক দিস ইজ অ্যান আনবিলিভেবল অ্যাচিভমেন্ট, এবং আমি মনে করি যে এটা বাংলা ছবির জন্য এটা একটা বিশাল একটা ব্যাপার। জি আমি একটা এক্সপিরিয়েন্স আমি শেয়ার করবো, সেটা হচ্ছে আমরা ময়মনসিংহে ভিজিট করতে গিয়েছিলাম, আমরা সবাই, আমি, রাজ ভাই, মিম, রাফি ভাই, আমরা সবাই গিয়েছিলাম, এবং ময়মনসিংহে আমাদের যে যে হলে আমরা ভিজিট করেছি, অনেস্টলি স্পিকিং ওই হলে আমরা 10 মিনিট বসে থাকতে পারি, এতটা গরম ছিল, এবং আমাদের একটা টাইমে মনে হয়েছে আমাদের হিটস্ট্রোক হবে। কিন্তু ওখানকার মানুষ যে ওই গরমের ভিতর বসে পরাণ ছবিটা এতটা এনজয় করেছে, এটা দেখে আমি তাদেরকে স্যালুট জানাই যে, এবং এটাই হচ্ছে সার্থকতা, যে একটা ছবি বানিয়েছি আমরা, সেটা দেখতে মানুষ কষ্ট করে হলেও মানুষ দেখছে। আই মিন দিস ইজ অ্যামেজিং রিয়েলি। দেখুন আমি একটা জিনিস মনে করি কি যে আমাদের ইন্ডাস্ট্রিটা অনেক ছোট, আমাদের সচরাচর ছবি রিলিজ হয় না, সো আমি মনে করি যে আমরা যদি নিজেদের মধ্যে কম্পিটিশন করি তাহলে না আসলে হবে না। এটা একটা বিশাল ব্যাপার যে ঈদে 3টি বড় বড় ছবি রিলিজ হয়েছে, মানুষ কোনটা দেখবে সেটা মানুষের ব্যাপার, কিন্তু রিলিজ যে হয়েছে এবং মানে দের ইজ আ হেলথি কম্পিটিশন দেয়ার, যে পরাণ বেশি চলছে না দিনদারে বেশি চলছে, এটা 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 নিয়ে আমি কিছু বলবো না, একটা দর্শক বলবে, কিন্তু আমি মনে করি যে 3টা ছবি রিলিজ হয়েছে, আমাদের 3টাই দেখা উচিত। না মানে অনেকে বলে যে আমি বাস্তবে এরকম, বাট গল্পে যেটা দেখানো হয়েছে আমি অ্যাকচুয়ালি বাস্তবে একদমই এরকম না। নট না আমি প্রতিবাদী না, মানে আমি আমি খুবই আমি চুপচাপ থাকি, দ্যাট ইজ ট্রু, আমি বেশি কথা বলতে পছন্দ করি না, কিন্তু কিছু ক্যারেক্টার ট্রেইটস যেটা দেখিয়েছে, মোস্ট অফ দ্য ক্যারেক্টার ট্রেইটস যেটা ছবিতে দেখিয়েছে আমার ওইসব ক্যারেক্টার ট্রেইটস নাই। এই সিনেমার মেইন ম্যাজিক হচ্ছে রায়হান রাফি আমি মনে করি, বিকজ আই থিঙ্ক হিজ অ্যান আনবিলিভেবল ফিল্ম মেকার, কারণ দিস ইজ হিজ থার্ড থিয়েট্রিক্যাল রিলিজ, এবং 3টা ছবি মানুষ একদম মানে 3টা ছবি মানুষ খুব পছন্দ করেছে, এবং একজন পরিচালকের জন্য এর থেকে বড় সার্থকতা আমি মনে করি না আর হতে পারে। সো রায়হান রাফি ইজ দ্য মেইন ম্যান বিহাইন্ড পরাণ, এবং তারপরে বলবো যে ছবিটার গল্পটা, ছবিটার মেকিং, ছবিটা আমাদের যে সিনেমাটোগ্রাফার ছিল মিছিলদা, এবং প্রত্যেকটা মানুষ আমাদের এই ছবিতে, যারা যারা আমাকে যে আমাকে এসে সকালবেলা ঘুম থেকে ওঠাতো সে পর্যন্ত, মানে প্রত্যেকটা মানুষের একটা বিশাল লেভেলের কন্ট্রিবিউশন আছে পরাণের প্রতি। তো আমি মনে করি যে পরাণের মেইন স্ট্রেংথ ইজ আ সলিড সলিড স্টোরি, অ্যান্ড অ্যানাদার বিগ স্ট্রেংথ ইজ বায়োগ্রাফি। আচ্ছা আপনি বলছিলেন সাংবাদিকদের বন্ডিংয়ের কথা, আপনাদের ভিতরে বন্ডিংটা কতটুকু আছে? সেটা সিনেমায় আপনাদেরকে আমন্ত্রণ জানানো হয়েছিল, অনেকে আসেননি, আজকে কিন্তু অনেকে এসেছেন, এই বিষয়টা আপনাকে কি আমন্ত্রণ জানানো হয়েছিল কিনা?
বুঝিনি কোশ্চেনটা কি আপনাকে কি আমন্ত্রণ জানানো হয়েছিল কিনা না আমি কোনো আমন্ত্রণ পাইনি দিনদা দের আজকে তো অনেকই সেলিব্রিটি আসলো তো ওই দিন গেল না আপনাদের ভিতর কি বন্ডিংটা আছে কিনা আসলে পরিবার তো দেখুন মানে সেটা সেটা আমি জানি না ওই শোতে কি হয়েছিল সেটা আসলে আমি ছিলাম না সো আমি ওটা নিয়ে কোনো কমেন্ট করব না আমি খুবই গ্রেটফুল যে আমরা যাদের যাদেরকে বলেছি আজকে আসতে মোরলে সবাই এসেছেন এবং সেটার জন্য আমি সবার প্রতি খুবই কৃতজ্ঞ অন্য জায়গায় কী হয়েছে যেটা আমি দেখিনি সেটা নিয়ে আমি কোনো কথা বলতে চাই না পরন্তু সাকসেস হলো আমরা জানি যে আপনার মা উনি একজন অভিনেত্রী ওনার একটা ইচ্ছা ছিল তার ছেলে তিন ছেলের এক ছেলে ডাক্তার হবে আপনারাও একজন অভিনয়ে গেলেন আর দুজন অন্য পেশায় গেল এই পরানের সাকসেস দেখে আপনার মা কতটা মানে আবেগে ভাসছেন বা কতটা খুশি আমি মনে করি আমার ক্যারিয়ার নিয়ে বা পরানের সাকসেস নিয়ে যদি সবচেয়ে বেশি কেউ খুশি হয়ে থাকে আমার জীবনে সেটা হচ্ছে আমার মা এবং মা যেদিন পরান রিলিজ হয় মার ওদিন ইন্ডিয়াতে ফ্লাইট ছিল রাতেরবেলা কিন্তু মা এইটাই হচ্ছে আমাদের বন্ডিং দিস ইজ আওয়ার বন্ডিং হ্যাঁ তো যেটা বলছিলাম যে আমার আমার ক্যারিয়ার নিয়ে বা পড়ানোর সাকসেস নিয়ে আমার জীবনে যদি কেউ সবচেয়ে বেশি খুশি হয়ে থাকে দ্যাট ইজ মাই মাদার কারণ আমার মা যেদিন পড়ান রিলিজ হয়েছে ঈদের দিন মার ওদিন রাত্রেবেলা ফ্লাইট ছিল কলকাতা যাওয়ার মা ওদিন বিকালবেলা এসে এই তাড়াহুড়ার মধ্যে মা ইভেন বাসা পর্যন্ত যেতে পারেনি মা সিনেপ্লেক্স থেকে ডিরেক্ট এয়ারপোর্ট গিয়েছে তো এটার কারণই হচ্ছে যে মা এত খুশি ছিল যে সে কোনো দিনই তার ছেলের ঈদের দিনের রিলিজ ছবি সে না দেখে যেতে চায়নি ভাই হ্যালো ভাইয়া আপনি যদি মাঝখানে থাকেন দেবেকে আপনারা সব পুরোটা সামনে থাকে আরে একটা সিরিয়াল করেন না এইটাই হচ্ছে আমাদের বন্ডিং দিস ইজ আওয়ার বন্ডিং